হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা গুগল অ্যাকাউন্ট বা একটা জিমেইল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দিতে হয়। আপনার কাছে যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি সেই জিমেইল অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি রিমুভ করে দিতে চান, তাহলে সেটা কিভাবে করবেন তাই আজকের এই ভিডিওতে দেখাবো। অনেকেই অনেক প্রয়োজনে জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকে এবং পরবর্তীতে সেটাকে পার্মানেন্টলি রিমুভ কিভাবে করতে হবে সেটা না জানা থাকার কারণে হয়তো বা মোবাইল থেকে রিমুভ করে দেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এই গুগল অ্যাকাউন্টটা বা আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রিমুভ করে দিতে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কীভাবে একটা গুগল অ্যাকাউন্ট বা একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হয়। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। সো এই জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। আমি প্লে স্টোরটা ওপেন করছি। ওপেন করার পর এইখানে যে জিমেইলের আইকনটা দেখা যাচ্ছে বা প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে জিমেইলটা বর্তমানে লগ ইন করা আছে সেই জিমেইলটা এখানে চলে আসলো। এখন আমার ফোনে যদি আরও জিমেইল লগ ইন করা থাকে সেক্ষেত্রে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে থাকা সমস্ত জিমেইল এখানে চলে আসবে। এখান থেকে আমরা যেই জিমেইলটা ডিলিট করতে চাচ্ছি, পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছি, সেই জিমেইলটা আমরা এখান থেকে খুঁজে নেব। লাইক আমি এই যে এই জিমেইলটা ডিলিট করব, এই জন্য এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এই জিমেইলটা এখানে লগ ইন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন এই জিমেইলটা আমি ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেব। এটা ওপেন হচ্ছে, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং যে জিমেইলটা আমরা বর্তমানে ডিলিট করতে চাচ্ছি সেই জিমেইলটা এখানে আছে। এবং এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি সহ এখানে আরও বেশ কিছু আছে। এখান থেকে আমরা চলে যাব ডাটা অ্যান্ড প্রাইভেসিতে। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসব। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখান থেকে আপনি খুঁজে নেবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। আমি এই যে এখানে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। যেই জিমেইল অ্যাকাউন্টটা বর্তমানে লগ ইন করা আছে বা যেই জিমেইল অ্যাকাউন্টটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে যে আপনার যদি এই গুগল অ্যাকাউন্টটা ডিলিট করেন তাহলে আপনার গুগল অ্যাকাউন্টে সেভ করা যদি কোনো আপনার পার্সোনাল ইনফরমেশন থাকে, এই জিমেইলটাতে যদি সেভ করা আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন থাকে সেগুলোও কিন্তু এই অ্যাকাউন্টের সাথে, এই জিমেইলটার সাথে ডিলিট হয়ে যাবে। লাইক আপনার এই জিমেইল অ্যাকাউন্টের গুগল ড্রাইভে আপনার পিকচার, ছবি বা যে কোনো ডকুমেন্টস রাখতে পারেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, এরকম বেশ কিছু এখানে বলা হয়েছে। এছাড়াও আপনার এই জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, তারপরে যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটা টিক মার্কের অপশন আছে, আপনি এই দুইটা টিক মার্ক এখানে দিয়ে নেবেন, ফার্স্ট সেকেন্ড। দেওয়া হয়ে গেলে এখানে ডিলিট অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, যদি না আসে তাহলে তো সমস্যা নেই, কিন্তু যদি আসে তাহলে এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে এবং অলরেডি কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টটা বা এই জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গিয়েছে পার্মানেন্টলি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলেটেড, আপনার এই গুগল অ্যাকাউন্টের সাথে সাথে সমস্ত ডাটাও ডিলিট হয়ে গিয়েছে। এই গুগল অ্যাকাউন্টে বা এই জিমেইল অ্যাকাউন্টে থাকা সমস্ত ডাটার কথা বলা হচ্ছে। ওয়েল, এখন যদি আপনি এই জিমেইল অ্যাকাউন্টটা আবার রিকভারি করতে চান সেক্ষেত্রে আপনি এই যে রিকভার ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে আপনি চাইলে কিন্তু রিকভার করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, যদি ভুলবশত আপনি ডিলিট করে থাকেন। সো গাইস, এই ছিল ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকন অন করে দিন। সো আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।